প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখে নাও, একের দাগে রয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। প্রথম, নির্দিষ্ট গলনাঙ্ক নেই, উত্তর হবে কাঁচ। পরের প্রশ্ন, পরমাণুবাদের প্রবর্তক হলেন, উত্তর হবে ডালটন। পরের প্রশ্ন, অক্সিজেনের একটি উত্তম বিকল্প জারক হল, উত্তর হবে HNO3। পরের প্রশ্ন, আমের জোর কলম করা হয়, উত্তর হবে আষাঢ় মাসে। পরে রয়েছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। প্রথম, নুন তৈরি করতে ড্যাশ কঠিন মৌলটি লাগে, উত্তর হবে ক্রিস্টাল। পরের প্রশ্ন, জৈব অনুঘটকগুলির প্রধানত ড্যাশ জাতীয় যৌগ, প্রোটিন না শর্করা, উত্তর হবে শর্করা। পরের প্রশ্ন, ড্যাশ ধরনের অণুজীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, উত্তর হবে ব্যাকটেরিয়া। 3-এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। 3-এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। প্রথম, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত লেখো। পরের প্রশ্ন, তারপিন তেল কী জাতীয় জিনিসকে দ্রবীভূত করতে পারে না। পরের প্রশ্ন, রক্ত সঞ্চালনের মাধ্যমে কী জাতীয় রোগ সংক্রমিত হয়। পরের প্রশ্ন, অনাক্রম্যতা কাকে বলে। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 7 = 7। প্রথম, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনার সুবিধা আলোচনা করো। পরের প্রশ্ন, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি g·1 বলতে কী বোঝো। পরের প্রশ্ন, মূলক কাকে বলে, দুটি মূলকের উদাহরণ দাও। পরের প্রশ্ন, CuO+H2 = Cu+H2O, এই বিক্রিয়ার কারণসহ জারক ও বিজারক পদার্থ উল্লেখ করো। পরের প্রশ্ন, অণুজীব কত প্রকার ও কী কী। পরের প্রশ্ন, ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে কী কী ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, উদাহরণসহ খারিফ ফসল ও রবি ফসলের পার্থক্য লেখো। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল একদম নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবারটা প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি সেকেন্ড সামিটিভ এক্সামের প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র, সিলেবাস এবং প্রশ্ন কাঠামো কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু পরপর দেখে নিতে পারবে। আরও একটা বিষয়, তোমাদের সেকেন্ড সামিটিভ এক্সামের সিলেবাসটা তোমরা একবার দেখে নাও, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামিটিভ এক্সামে পড়তে হবে। আমরা কিন্তু বিস্তারিত ভিডিও, সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে বিস্তারিত একটা ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। সেখানে কিন্তু আমরা বিভিন্ন টিপস দিয়েছি কীভাবে খুব অল্প সময় পড়েই তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে, সেই সম্পর্কে টিপসগুলো কিন্তু আমরা সেই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। এবার তোমরা সিলেবাসটা দেখে নাও, তোমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। প্রথম বিষয় ভৌতবিজ্ঞান থেকে তোমাদের থাকবে তাপ, দ্বিতীয় বিষয় মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, তার মধ্যে থাকবে রাসায়নিক বিক্রিয়া। পরের বিষয় মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে থাকবে তড়িতের রাসায়নিক প্রভাব, আর থাকবে প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ, আর জীবনবিজ্ঞান থেকে থাকবে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তাপ থেকে তোমাদের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন মিলিয়ে 5 নম্বর থাকবে,
রাসায়নিক বিক্রিয়া থেকে তোমাদের 5 নম্বর থাকবে মৌলযৌগ ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তড়িতের রাসায়নিক প্রভাব, এখান থেকেও তোমাদের 5 নম্বর থাকবে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এখান থেকেও 5 নম্বর থাকবে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এখান থেকেও তোমাদের 5 নম্বর থাকবে। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্ন কাঠামো। দেখে নাও, আশা করি সেকেন্ড সামেটিভ এক্সামের সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। মাত্র আমরাই সম্পূর্ণ বিস্তারিত সিলেবাস এবং প্রশ্ন কাঠামোগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে।